সন্ধ্যা ঘনিয়ে আসতেই বন্য দাঁতাল হাতির তাণ্ডবে প্রায় প্রতিদিনই দিশেহারা হয়ে যাচ্ছে গ্রামবাসীরা। রাতের ঘুম উড়েছে মধ্য কৃষ্ণপুর এলাকার বাসিন্দাদের। তেলিয়ামুড়া মহকুমার বনকর্মীদের গাফিলতির কারণেই নিত্যদিন হাতির তাণ্ডব চলছে বলে অভিযোগ স্থানীয় জনসাধারণের। অন্যান্য দিনের মতো বুধবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব চালায় তেলিয়ামুড়া মহকুমার মধ্য কৃষ্ণপুর এলাকায়। বসত এলাকায় প্রবেশ করে তাণ্ডব লীলা চালিয়ে এক ব্যক্তির বোলেরো পিকআপ গাড়ি উল্টে ফেলে দেয় বন্য দাঁতাল হাতি। আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করে প্রত্যক্ষদর্শীরা। গাড়ির মালিক সহ পরিবার পরিজনদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকাবাসীরা। তাদের দীর্ঘ প্রচেষ্টায় ঘটনাস্থল ছেড়ে অবশেষে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় বন্য দাঁতাল হাতিটি। পরবর্তী সময় ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের কর্মীদের আসার খবর পেয়ে দীর্ঘ এক ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে আসে এডিএস টিমের এক ভলান্টিয়ার। তেলিয়ামুড়া বন দপ্তরে খবর দেওয়া হলেও তারা শীত ঘুমে আচ্ছন্ন ছিল বলে অভিযোগ এলাকাবাসীর। আজকে ওই জঙ্গলে কাজে আইছে আর কি, কাজে যাইছে ওই দিকে আইছিল, পোলাপান তো ডাইতেছে, ডান তো ওইটা মানে না, ওইটা টেলালি করে পোলাপানের ভিতরে পারছে চেষ্টা করছে, তো ও টেলা যায় না, ও এলে গুড়া পুষিয়ে পারলে গুড়া নেওয়া যায় দিচ্ছে। দুটো উড়ানো দানা ছিল দুই তিন বস্তা, দুই বস্তা দান নিয়ে যাওয়ার সময় গাড়িটা একটা দেখা হলাই দিয়ে গেছে, গুলাই হলাই দিয়ে গেছে। কটার সময় হয়েছে ঘটনা? যেমন কটা বাজারে বন দপ্তর কর্মীরা আইসিনি? বন দপ্তর কর্মী তো জানলে আইব, জানছি না ঘটনা আপনারা জানাইছেন না? আমরা কোনো জানাইছি না, ওই মিতন তারা আইসে, এরা তো যারা ইয়ে করে এরা দেখছে, এমন কাজ করছে না, কোনো সময় ধান চান খায় গাছ বাগে, কলা গাছ বাগে, আজকে তো আমার গাড়িতে দিয়ে গেছে। এলাকাটার নাম কি? এভাবে দিনের পর দিন বন্য দাঁতাল হাতির তাণ্ডব চলতে থাকলে এই জায়গায় বসবাস করা দুষ্কর হয়ে উঠবে বলে মনে করছে স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।